যেই আল্লাহ তোমারে আমারে বানাইছেন ইবাদত করার জন্য, বিনিময় দিবেন জান্নাত। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলার দিদার। ওই জান্নাতে মেহমান হওয়ার জন্য, আল্লাহ তাআলার দিদার পাওয়ার জন্য দুনিয়ার জমিনে তোমার আমার ত্যাগ কুরবানি লাগবে কি লাগবে না জোরে কাও। আল্লাহ তাআলা বলতেছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাত। আল্লাহু আকবার। এ বান্দা, স্থায়ী জান্নাতের মেহমান যদি তুই হতে চাও, আমি আল্লাহ তাআলার দিদার যদি তুই পেতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। ওই জান্নাতের মেহমান যদি তুই হতে চাও, আমি মাওলার দিদার যদি পেতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতটা তোরে দেব, আমার দিদারও দেব। আমি আল্লাহ তোর সাথে ব্যবসা করতে চাই, আমি আল্লাহ ব্যবসায়ী আর তুই ক্রেতা গাহে। আল্লাহর জান্নাতটা পাওয়ার জন্য, আল্লাহর দিদারটা পাওয়ার জন্য আল্লাহ তাআলার সাথে ব্যবসা করতে কারা কারা রাজি? নারায়ে তাকবীর। হাত না নাক বলে বান্দা ব্যবসা কেমনে করবি? ব্যবসার পদ্ধতি আমি আল্লাহ দিতেছি। আর শোন, আমার সাথে যদি ব্যবসা তোর অ্যাকসেপ্ট হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, আমি আল্লাহ তোরে জান্নাত দেব, আমি আল্লাহ তোরে দিদার দিয়ে দিব। সুবহান আল্লাহ বলে সবাই। এ ব্যবসা করবি বান্দা, ব্যবসার পরিধি কি, নিয়ম কানুন কি, ব্যবসার ধরন কি, আইটেম কি, সব। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। বান্দারে, তোর জানটা আমি আল্লাহ দিছি। বান্দা, দুনিয়ার মধ্যে তুই কোটিপতি হইছো, গাড়ির মালিক, বাড়ির মালিক, সম্মানের মালিক হইছো, টাকার বান্ডিলের মালিক হইছো, আমি আল্লাহ দিছি, দুনিয়ার কোনো মানুষ তোরে টাকা পয়সা দেয় নাই। বান্দা আমারে জান দে, জান বান্দা আমার রাস্তায় মাল খরচ কর, অর্থ খরচ কর, আমি আল্লাহ তোরে জান্নাত দেব, আমি আল্লাহর সাথে ব্যবসা হয়ে যাবে, ব্যবসার বিনিময়ে প্রফিট হলো জান্নাত দিদার। সুবহানাল্লাহ। তিন দিনের ইবাগাদুরি শুধুই বালুর বাত, ফুরিয়ে এলে বাতাসটুকু মিটবে রে তোষা, ক্ষমতারি দাপট দিয়া টিকে থাকা যাবে না, গহীন অন্ধকার ঘর কবর যাওয়া লাগবে, কেউ তো থাকতে পারো না। উরি আল্লাহর বান্দা, এই জন্য অনুরোধ করে বললো, আয় কোরআনের মাহফিলে আয়, খতনে বুখারীর অনুষ্ঠানে দোয়ার মাহফিলে আয়। বুখারীর শেষ দাস কিছুক্ষণের মধ্যে ইন্ডিয়া থেকে আল্লাহর কুতুব চলে আসছে, মহাদ্দেশ সাহেব চলে আসছে, আল্লামা ইউসুফ তাওলবি আল্লাহর কুতুব চলে আসছে। এই ইউক্রেনিয়ার ক্রানিগঞ্জ এলাকার মুসলমান ও মাদ্রাসা এলাকাবাসী, তোমাদের জন্য এই মাহফিল বড় নিয়ামত, মাদ্রাসা বড় নিয়ামত। ওরে আল্লাহর বান্দা, আমি যতটুকু জানি আল্লামা মুফতি মহিবুল্লাহ কাসেমী বাংলার দশজন মুফতিদের মধ্যে সেরা একজন, কথা ঠিক কিনা? বাংলার দশজন হাক্কানি আহলে ওয়াকলামা ইকরামদের মধ্যে, ইসলামী আন্তর্জাতিক স্কলারদের মধ্যে, বাংলার জাতীয় স্কলারদের মধ্যে অন্যতম একজন, কথা ঠিক কিনা? বহুত বড় বুজুর্গ আল্লাহর বান্দা, এমন বুজুর্গ এখানে তিনি প্রতিষ্ঠান করলেন। আর এই মাদ্রাসার ওলামায়ে কিরাম তোলামায়ে আজম কত আদবলা, এখলাস ওয়ালা, তাদের ব্যবহারে বিমুগ্ধ হয়ে যায় মানুষ। শহীদিনি শিক্ষা প্রতিষ্ঠান বড় নিয়ামত, মাদ্রাসার তরফ থেকে কোরআনের মাহফিলের আয়োজন করো। আল্লাহ তোমার দরবারে আমরা ওলামায়ে কিরামরা দোয়া করে, কষ্ট করে, মেহনত করে, মুজাহাদা করে, যারা তোমাকে রাজি খুশি করার জন্য হাজির হয়ে গেছে, আল্লাহ গো সবাইকে তুমি দিনের জন্য কবুল করে নাও, ঈমান আমলকে মজবুত করে দাও। জোরে কেন আমি আরেকটু জোরে বলেন আমি। কোন এক কবি বলেন, একবার ডুবিলে মেলা কিন্তু আর ওঠে না, একবার ভাঙলে মেলা কিন্তু আর মিলে না। ওরে ও মাসি ভাই, বেলা ডোবার আগে আমি ওপারেতে যেতে চাই। নসিব ভালো, কপাল ভালো, আপনার বান্দ্রায় ওই তিনটা সাড়ে তিনটায় শায়েখে চরমায় আল্লামা মুফতি ফয়জুল করিম শায়েখে চরমায় পীরে কামিল বয়ান করে গেছে, মজলিসটা বড় দামি। আরো কত নামায় কিরাম আল্লাহ আল্লাহ বয়ান করলেন আমার বয়ানের আগে, আল্লাহু আকবার, তো মাদ্রাসা সুযোগ্য প্রতিষ্ঠাতা পরিচালক প্রিন্সিপাল সাহেবরা আল্লামা মুফতি মহিবুল্লাহ কাসেমি হাফিজাহুল্লাহ বয়ান করছেন, এখানে যত যত বড় বড় বুজুর্গরা বয়ান করতেছেন, করবেন, তাদের ধুলির সমান যোগ্য আমি না।
মাহফিল বড় দাবি বড় নিয়ামত প্রাপ্ত মাহফিল, ক্ষমতার জোরে আসা যায় না, ইলমের জোরে আসা যায় না, কথা ঠিক কিনা, সার্টিফিকেটের ভারে আসা যায় না, অর্থের গরমের মাধ্যমে আসা যায় না, সুন্দর চেহারার গৌরবে আসা যায় না, বাড়ির গরম দিয়ে আসা যায় না, এই কোরআনের মাহফিলে আসতে হইলে আল্লাহ অনুগ্রহ দয়া মায়া লাগে, কথা ঠিক কিনা? কাজী মুসলমান জবানটা খুলে ওই মালিক আল্লাহরে ডাক দিয়া বলেন, যেই মালিক এই দাবি বন্দিশে মেহমান বাড়াইছেন, সদস্য বাড়াইছে, জবানটা খুলে আমার আল্লাহকে জোরে একটা ডাক দিয়া বলেন আল্লাহ, মহাব্বতের সাথে মধুর সুরের কান্নার আওয়াজে আরো জোরে ডাক দিয়া বলেন আল্লাহ, ওরে দয়াল মালিক দয়া কইরা মায়া কইরে করুণা করে অনুগ্রহ কইরা আল্লাহ অনুকম্পা করে কোরআনের মাহফিলে মাদ্রাসার মাহফিলে নিয়ে আসো আল্লাহ, আমল নামার মধ্যে একটা গুণা বাকি থাকতে মালিক আমাদের কাকেও মাহফিলের ময়দান থেকে বিদায় দিন আল্লাহ, সুরে সুরে খান আমিন। রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খুতবা শুরুতে পবিত্র কোরআন কারিমের মধ্যে দুইটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি মধ্য দিকে, অসংখ্য গণিত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিও বাণীর মধ্য দিকে ছোট্ট দুইটা হাদিসে টুকা পাঠ করেছি, দোয়া করবেন মালিক আয়াত কারিমা হাদিসগুলোকে বক্তার সমান থেকে আমার কাছে জরুরি আলোচনা বের করে দেন, যেটা বক্তা এবং শ্রোতা সকলের জন্য উপকারে এসে যায়। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আমার বলার কোনো ক্ষমতা নাই, কওয়ার কোনো ক্ষমতা নাই, আমাকে বলার এবং আপনাদেরকে শোনার ক্ষমতা দিয়েছেন কে? মুসলমান ওই মালিক আল্লাহর পরিচয় দেন, তারপর আল্লাহ তার কবরে গিয়ে ঘুমায়ও, কারণ সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসে আর কিন্তু বিশ্বাস নাই, হায়াত থাকতে গুনাহ লাও মাফ করাইয়া গুনার বোঝা নিয়ে কেউ কবরে পা দিও না, জাহান্নামের ইন্ধন হয়ে যাইও না, যাইও না, মালিক যে তুমি আস দিল নরম করো, চোখে পানি না, আর একটু ডানে বামে এখনই তাকায় দেখ, মাহফিল সব অষ্টমতম হয়ে গেল, এই অষ্টমতম পিছনে যে আল্লাহ বান্দার ষাটটি বছর চলে গেল, পিছনের দিকে একটু তাকান, দশ বছর আগে বছর, পাঁচ বছর আগের দিকে ফিরে তাকান জিন্দিগি, কত মানুষ ইতিমধ্যে মায়ার বাদন ছিন্ন করে, অনেকের মা, অনেকের বাবা, অনেকের দাদা, অনেকের নানা, অনেকের নানি ইতিমধ্যেই কবরের বাসিন্দা হয়ে গেছে, কথা ঠিক না ঠিক? এমন একটা দিন আসবে রে মুসাফির, তোমাকে আমাকে ওই গহীন অন্ধকার ঘর কবরের বাসিন্দা লাগবে, কি নিয়ার অনা, ওই কবর এমন এক কঠিন মাকাম, পর্বে ধরা পাপিতা, কবর এমন এক কঠিন মাকাম, পর্বে ধরা পাপিতা, সালসা তুরি করার জায়গা সেথায় খুঁজে পাওয়া যাবে না, যেতে হবে মন খালি হাতে, কিছুই সঙ্গে যাইবে না, মরে গেলে পড়ে থাকবে আদরের বিষয়। আমার ছোট বোনের শ্বশুর পটুয়াখালীতে, তাদের পুরান বাজার বাসা, পুরান বাজারে তাদের বাসা, খুব ধনী মানুষ, বান্দা কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, যার হুঙ্কারে পটুয়াখালী শহর এক সময় যার হুঙ্কারে কাঁপত, আল্লাহর বান্দা গত পরশু দিন রাতে দশটার সময় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ আল্লাহ ওখানে অসুস্থ হয়ে ভর্তি হয়ে এলেন, করলেন ওরে আল্লাহর বান্দা, পরের দিন জহর নামাজের পর জানাজা দিয়ে আমরা তাকে ধরাধরি করে কবরে রাখছি, কবরে রাখার সময় আমি তাকে দেখতেছি, আল্লাহর বান্দা কেমন যেন অর্থ সম্পদ টাকা পয়সা দালাল কোটা ফলাই একদম খালি হাতে কবরে ঘুমায় যাইতেছে, মনে বুঝাইলাম ওরে মা, একটা দিন তো আসবে আমাকেও ধরাধরি কইরা কবরে রাইখে দিবে, এই কবরের জগৎটা এমন এক জগৎ, এমন এক বিদেশ, কেউ যদি এই জগতে একবার চলে যায়
পুনরায় কিন্তু আর ফিরে আসার কোন সুযোগ নেই, কথা ঠিক না বে? ঠিক জোরে খান। মসজিদের চার পা পালকি খানা মুসাফির, আসবে তোমার আমার বাড়ির দারি, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে জারে জারে, কবর দেশের যাত্রী হতে মন সাজবি নতুন সাজে না, যেতে হবে খালি হাতে কিছুই সঙ্গে যাইবে না। এ মুসাফিরের দলেরা কবর পথের পথিক আমার ভাইরা, যাওয়াই যখন লাগবে কবরে মরাই যখন লাগবে, কার পাগল হয় আমার লাগবে? ইমানি আওয়াজ দিয়ে বলো আমার মালিক আমার মাওলার পাগল হওয়ার জন্য ময়দানে কারা কারা তৈরি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতিছেন, উনি গোলাম, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। এ মুসলমান মরা লাগবে, চিরন্তন সত্য কথা, আমার কথা না কার কথা? তাকায় দেখো মুসলমান, যারাই কবরে চলে গেছে একদম খালি হাতে গেছে, কেউ কিছু নিতে পারে না, এই কথা ঠিক না বে? ঠিক। কারণটা কি? দুনিয়া স্থায়ী না অস্থায়ী? দুনিয়া কি আসল না নকল? আর আখেরা? এবার আমার সাথে একটু জবাব দেবেন, কথা বলবেন, বোবার মতো বসে থাকবেন না, পছন্দ করি না আমি ভাইয়া। আওয়াজ কম হইলে বয়ান ছেড়ে দিয়ে চলে যাব, আগে বলেন আপনাদের কষ্ট হয় নাকি? আলোচনা চলবে না বন্ধ হবে? উরি আল্লাহর বান্দা, দুনিয়া নকল, আখিরাত আরো আসতে, আখিরাত আসল। মুমিন তোমার আমার চূড়ান্ত সুখের ঠিকানা আল্লাহর জান্নাত, ঠিক না বেঠি? দুনিয়ার মধ্যে তুমি কয়েকদিন থাকবা, কয়েকদিন বাঁচবা, এই জন্য তো মুজাহাদা, তো চেষ্টা, তো ত্যাগ এবং কোরবানি। ওই আল্লাহর বান্দা, বড় অফিসার হওয়ার জন্য তোমাকে ভালোভাবে কষ্ট করে লেখাপড়া করতে হয়, কথা ঠিক কিনা? এটা দুনিয়ার লাইন, আখিরাতের লাইনে এই মাদ্রাসার মুফতি মুহাদ্দিস আলে মাওলানা যারা আছেন, আসনায় খানগণ, অনেক কষ্ট করে লেখাপড়া করছেন, ইলমে দ্বীন শিক্ষা বড় আলেম হয়েছেন, চোখের পানি ফেলাইয়া, কথা ঠিক কিনা? দেখবেন তার মা দোয়া করছে, তার দাদা দোয়া করছে, তার নানা দোয়া করছে, তার আব্বা চোখের পানি ফেলায় তাহাজ্জুদ নামাজে দোয়া করছে, কথা ঠিক যাবে? ঠিক। উরি আল্লাহর বান্দা, কেউ যদি বিসিএস ইঞ্জিনিয়ার হতে চায়, প্রকৌশলী হতে চায়, বড় এমবিবিএস ডাক্তার হতে চায়, বড় কোন সচিব হতে চায়, জজ ব্যারিস্টার হতে চায়, দুনিয়াতে ভালোভাবে লেখাপড়া করতে হয়, কোনো ফাঁকিবাজি করা যায় না, ধোকাবাজি করা যায় না, কথা ঠিক না বেঠি? এ মুসলমান, কেউ যদি বড় ব্যবসায়ী হতে চায়, কর্মজীবী হতে চায়, টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক হতে চায়, পিছনে ত্যাগ কোরবানি লাগে, মাথার ঘাম পায়ে পড়ে, রোদ্রে পড়ে, আল্লাহর বান্দা বৃষ্টির কত পানি শরীরে লাগে, জট ঠান্ডা হয়, এরপর নেশায় পায়, বাড়ি একটা সার একটা লাগবে, গাড়ি একটা সার একটা, মার্সিডিজ গাড়ি কেনা লাগবে, কথা ঠিক কিনা? কিন্তু কবর পথের পথিকে দুনিয়াদার, এ দুনিয়ার পাগল, আল্লাহ তো তোমার আমার বাড়ি গাড়ি অট্টালিকা বানাইবার জন্য দুনিয়াতে পাঠান নাই, কথা ঠিক কিনা? আল্লাহ নিজেই জবাব দেন, বান্দা তোরে এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম, কষ্ট হয় আর আসতে কষ্ট হয়, খলকে তা শুনে কুনা বলকে তাবার বন্দে হাজু দেখো না মাগর খাহি কেদর জান্না তোর সিদি বন্দেগি কুন বন্দেগি কুন বন্দেগি। ওরে আল্লাহর বান্দা, মালিক তোমারে আমারে বানাইছেন তার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, কথা ঠিক কিনা? আজ আমার শায়খ মুর্শিদ কালামানি কুতুব আলম সৈয়দ ফজল করিম পীর সাহেব রহিমাহুল্লাহ দুনিয়ায় নাই, যেই আল্লাহর বয়ানের বয়ানের শুরু থেকে শেষ পর্যন্ত চোখের পানি ঝরত আজুর ধারায়, দরদ লাহানের ব্যতীতরি দৈনিয়া বলতেন, আল্লাহর বান্দা গুনার কাজ সামনে কিরকম ধর, আমার মাসুক মাওলার পাগল হাও, তারপর আমার মাওলার কবরে গিয়ে ঘুমাই। আল্লাহর ওলির বয়ান অসংখ্য শোনার সুযোগ হয়েছে, আর আমার তো কোনো এলেম নাই, কোনো আমল নাই, কোনো কোয়ালিফিকেশন যোগ্যতা নাই, মাদ্রাসার তালিমদের জুতা গায়ে দেওয়ার মতো যোগ্যতা আমার মধ্যে নাই,
তারপরেও মালিকের বড় মেহরবানি, আপনাদের পুঁজি এটা, আপনাদের দোয়া এটা আমার জন্য পুঁজি। মা বাবার দোয়া আমার আশ্রয়, ইকরামদের দোয়া, মুরব্বীদের দোয়া, আপনাদের ভালোবাসা এটাই আমার বড় পুঁজি। ওই আল্লাহর উনি অসংখ্যবার জবানে ফু দিয়ে গেছেন, কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব রহিমাহুল্লাহ, ওই ফুয়ের বরকতে চলতেছি আল্লাহর বান্দা। আমার বাবা ছিলেন একজন পুলিশ, আর পুলিশের সন্তান আলেম হবে এটা সহজে মেনে নেওয়া যায় না দাদা, ঠিক কি না? ওরে আল্লাহ বান্দা, একটা পুলিশ চিন্তা করবে, আমি পুলিশের লোক, আমার ছেলে এসপি হবে, ডিসি হবে, কথা ঠিক কিনা ধরে খা? কেন আমার বাবা মারা এখানে মাদ্রাসায় দিয়ে কেন আলেম বানাইলে? এসব কেরামতি সাহেব ফজলুল করিম পীর সাহেব চরণায়ের সহবাতের বদলতে, প্রতিষ্ঠান ওলামা ইকরাম তোরা বেজান, এই আল্লাহর বান্দা এত কষ্ট, এত মুজাহাদা, এত মেহনত, বলি আল্লাহকে পাবো, আল্লাহকে পাবো, কথা ঠিক কি না? দুনিয়ার স্বার্থের জন্য না, মা ফিলে আসছেন এখানে ভালো করে নিয়ত করে নেন, একটা নাম্বার স্বার্থ হলো, প্রথম নাম্বার স্বার্থ রেজায় মাওলা, কাকে রাজি খুশি করার জন্য? দুই নাম্বার স্বার্থ আমি মুমিন, আমি মুসলমান, রেজায় মাওলা। দুই নাম্বার স্বার্থ আমার ইমান নামক ব্যাটারি পাওয়ারফুল করার জন্য আজকের কোরআনের মাহফিলে, মাদ্রাসার মাহফিলে, দর্শে বুখারি অনুষ্ঠানে দোয়ার মাহফিলে হাজির হয়ে গেছি, কথা ঠিক কি না? উরি আল্লাহর বান্দা, মালিক তোমারে আমারে বানাইছেন তার ইবাদত এবং গোলামি করার জন্য। শেখ ফজলুল করিম রহিমাহুল্লাহ বলে গেছেন, দুনিয়ার মধ্যে পাগলের অভাব নাই, পাগলের অভাব নাই, কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ সম্মানের পাগল, কেউ মন্ত্রী মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য পাগল, কেউ গাড়ি বাড়ি নারীর পাগল, পশুপতিশনের পাগল, আরামায়েশের পাগল, আরেকদম মেয়েলোক এবং পুরুষের দল আসে দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত, টাকার পাগল না, গাড়ির পাগল না, বাড়ির পাগল না, মান সম্মানের পাগল না, ক্ষমতার পাগল না, রামায়ণের পাগল না, ভালো ভালো খানা খাদ্যের পাগল না, দালান কোটার পাগল না, টাকার ভান্ডিলের পাগল না, ওরা শুধু পাগল একমাত্র আমার আল্লাহ। পাগল পাগল বলুক লোকে তাতে আমার কি, তুমি আমার মাসুক মাওলা, আমি তোমার আশিকি। কেরাসিনে লাগলে আগুন যেমন জ্বলা জ্বলে, আশেক তার মাসুকের সোয়াতে বোমের মতো গলে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং এই দুনিয়াতে 60-70 বছর ভালো খাইবে, ভালো পড়াবো, কয়েকটা দিনের জন্য এত চেষ্টা এবং সাধনা, যেই আল্লাহ তোমার আমার বাড়াই সিনেবাদত করার জন্যে বিনিময় দিবেন জান্নাত, জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তার দিদার, ওই জান্নাতে মেহমান হওয়ার জন্য, আল্লাহ তার দিদার পাওয়ার জন্য দুনিয়ার জমিনে তোমার আমার ত্যাগ কোরবানি লাগবে কি লাগবে না জোরে কাও? আল্লাহ তাআলা বলতেছি, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার! এ বান্দা, স্থায়ী জান্নাতের মেহমান যদি তুই হতে চাও, আমি আল্লাহ তাআলার দিদার যদি তুই পেতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দা, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওই জান্নাতের মেহমান যদি তুই হতে চাও, আমি মাওলার দিদার যদি পেতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতটা তোরে দেব, আমার দিদারও দেব, আমি আল্লাহ তোর সাথে ব্যবসা করতে চাই, আমি আল্লাহ ব্যবসায়ী আর তুই ক্রেতা গাহে। আল্লাহর জান্নাতটা পাওয়ার জন্য, আল্লাহর দিদারটা পাওয়ার জন্য আল্লাহ তাআলার সাথে ব্যবসা করতে কারা কারা রাজি? নারায়ে তাকবীর, হাত না হাত বলে বান্দা ব্যবসা কেমনে করবি? ব্যবসার পদ্ধতি আমি আল্লাহ দিতেছি, আর শোন আমার সাথে যদি ব্যবসা তোর অ্যাকসেপ্ট হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, আমি আল্লাহ তোরে জান্নাত দেবো, আমি আল্লাহ তোরে দিদার দিয়ে দিব। সুবহানাল্লাহ, বলেন সবাই, এ ব্যবসা
করবি বান্দা, ব্যবসার পরিধি কি, নিয়ম কানুন কি, ব্যবসার ধরন কি, আইটেম কি, সব টাকার বান্ডিলের মালিক হয়েছ, আমি আল্লাহ দিছি দুনিয়ার কোন মানুষ তোরে টাকা পয়সা দেয় নাই। বান্দা আমার জান দে যান, বান্দা আমার রাস্তায় মাল খরচ কর, অর্থ খরচ কর, আমি আল্লাহ তোরে জান্নাত দেব, আমি আল্লাহর সাথে ব্যবসা হয়ে যাবে, ব্যবসার বিনিময়ে প্রফিট হলো জান্নাত দিদার। সুবহানাল্লাহ, এবার অন্য দিকে যাইতেছে মনে হয়, জান দিয়েছেন কে, সাচা বাবা খান, আর একটু জোরে খান, সাহাবায়ে কেরাম জীবন দেন নাই, সাহাবায়ে কেরাম রক্ত দেননি, সাহাবায়ে কেরাম মাল আল্লাহ রাস্তা দান করেন নাই, সব করছেন কার অর্ডারে, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, এ মুসলমান ইমামদার আল্লাহর গোলাম, তিন দিনেরই বাহাদুরি শুধুই বানুর বাত, ফুরিয়ে এলে বাতাসটুকু মিটবে রে তোষা, ক্ষমতারি দাপট দিয়া টিকে থাকা যাবে না, অর্থ টাকা পয়সার গরম দিয়া টিকে থাকা যাবে না, গহীন অন্ধকার ঘর কবরে যাওয়া লাগবে, খালি হাতে কেউ তো থাকতে পারবো না, কথা ঠিক কিনা? ইমানটার সুন্দর করো, আমলটাকে মজবুত করে নাও আপনার বান্দা, ওই আখেরাতের পুঁজি সংগ্রহ করো, চক্ষু দুইখানা বন্ধ হওয়ার পর কিন্তু আখেরাতের পুঁজি আর সংগ্রহ করা যাবে না, আখেরাতের বাজার এই মাদ্রাসার মাহফিলের পক্ষ থেকে মিলানো হলো, আল্লাহ আল্লাহর মিলন মেলা মিলছে, গুনাহ মাফের মজলিস মিলছে, আয় এই বাজারে আয় আল্লাহর বান্দা, এই দুনিয়ার বাজারের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে আখেরাতের বাজার মিলছে, এখান থেকে আখেরাতের সদায় কেন গ্রহণ করো, আল্লাহ তুমি কবুল করে দাও। দুই দিনের দুনিয়াতে আমরা সবাই মুসাফির, দুই দিনের দুনিয়াতে আমরা সবাই মুসাফির, থাকতে সময় হিসাব নিরাও আপন আপন জিন্দেগি, বাড়ি গাড়ি সুন্দর নারী সবই হইবে পার, বাড়ি গাড়ি সুন্দর নারী সবই হইবে পার, আসল বাড়ি গোরস্থানে মাটির হইবে ঘর, জোগাড় কিছু করছো নাকি মালসা মানা নিজ বাড়ি, দুই দিনেরই দুনিয়াতে আমরা সবাই মুসাফির। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমার দেওয়া রিজিক থেকে, আমার দেওয়া সম্পদ থেকে মৌত আসার আগেই তুমি খরচ করো, দান করো, কার কথা? এ বান্দা, তোর মৌতের সময় যখন ঘনিয়ে আসবে, তুই যত দান করতে চাইবি আর দান গ্রহণ করা হবে না, আর সুযোগ দেওয়া হবে না। আল্লাহ নিজেই বলছেন, ফাবিয়েছা মাসুয়াল মুতাকাব্বিরি, দুনিয়াতে আমি আল্লাহর টাকা দিছিলাম, পোষ প্রদূষণ দিছিলাম, মান সম্মান দিছিলাম, ক্ষমতা দিছিলাম, কোটি টাকার মালিক আমি আল্লাহ বানাইছিলাম, আমি আল্লাহ নিজে আমার রাস্তায় খরচ করতে বলছি, বান্দা তুই করো না, এই অহংকারী দূর হাসুয়াল মুতাকাব্বিরি, অহংকারীদেরকে আর সুযোগ দেওয়া হবে না। আল্লাহর বান্দা এই জন্য অনুরোধ করে বলবো, খুব সতর্ক থাকা লাগবে, কারণ আল্লাহ নিজেই কিন্তু অর্থ সম্পদ দিয়া, টাকা পয়সা দিয়া, জান্নাল দিয়া আল্লাহ পরীক্ষা করবি নি করবেন, ওয়ালা নাবুলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়ানজু ওয়া নাকুসিম মিনাল আমওয়াল, আল্লাহ পরীক্ষা করবি নি করবেন, আল্লাহ নিজেই বলছেন, কথা ঠিক না বেঠি? পরীক্ষা আমাদের উত্তীর্ণ হওয়া লাগবে না? পরীক্ষা এসেছেন সাহাবায়ে কেরামদের উপরে, তারা পাশ না ফেল, নবী ইব্রাহিম আলাইহিসসালামের পরীক্ষা এসেছেন পাস না ফেল, মূসা আলাইহিসসালামের পরীক্ষা এসেছেন পাস না ফেল, তোমার আমার কলিজার টুকরা নবীর উপরে পরীক্ষা এসেছেন পাস না ফেল, আমাদের আকাবীরদের উপরে পরীক্ষা এসেছে পাস না ফেল। হে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য, দ্বীনের জন্য যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, জান দিতে পারেন, মাল দিতে পারেন, তুমি আমিও তো এক আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম যেই আল্লাহর গোলাম, কথা ঠিক কিনা?
সাহাবায়ে কেরাম যে নবীর উম্মত তুমি আমিও তো সেই একই নবীর উম্মত সাহাবায়ে কেরাম পারলে তুমি আমি কেন পারবো না তোমাকে আমাকে পারতে হবে আল্লাহর রাস্তায় জানমাল খরচ করা লাগবে কথা ঠিক না আমার ভাইয়েরা আমার বন্ধুরা সময় ঘনিয়ে আসতেছে আমার সময় শেষের দিকে চলে যাচ্ছে আল্লাহ অলি আসতেছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস সবচেয়ে বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা এই বুজুর্গদের হাত যদি উঠায় দেয় তিনি তো মুসাফিরের হালতে আসেন কথা ঠিক না বেঠিক জোরে না মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন আমি হাদিসে বলেন এক নম্বরে যেই ব্যক্তি মুসাফির দুই নম্বরে মা বাবা যদি সন্তানের জন্য অনেক দোয়া করেন আল্লাহ সেটাও শোনেন কবুল করেন সুবহানাল্লাহ বলে সবাই ইনি আল্লাহর বান্দা ওই আল্লাহ ওয়ালা আসতেছে কোরআনের মাহফিলের বাজারে ভাই আল্লাহ তুমি যারা আসতে পারে নাই সবাইকে তাড়াতাড়ি আসার তৌফিক দাও শুরু করে আমি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আল্লাহর বান্দা তার কলিজা টুকরা নবী তার কলিজা টুকরা মেয়ে ফাতেমা তুজহরা খাতুনে জান্নাতের নাম আপনারা জানেন নাকি আল্লাহু আকবার আল্লাহর নবী জামাতা হযরতে আলী কাররামাল্লাহু আজহার স্ত্রী আল্লাহর নবীর কলিজা টুকরা মেয়ে ফাতেমা তুজহরা যিনি যিনি খাতুনে জান্নাত নামে অভিহিত হয়েছেন কথা ঠিক না ঠিক যে খুব অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছেন আল্লাহর বান্দা খাতুনে জান্নাত ফাতেমা তুজহরাও অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে ডাক দিয়ে বলতেছেন প্রাণের স্বামী আলী আমার শরীরটা প্রচন্ড অসুস্থ হয়ে পড়ছে আমি প্রচন্ড বড় দুর্বল শরীর ও আলী তুমি একটু বাজারে যাইতে পারবা বলে হ্যাঁ পারবো কেন তুমি আমার এখন আনার ফল খাইতে মন চাইতেছে তুমি আমার জন্য আনার ফল কিনে নিয়ে আসো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে টাকা নিয়ে সাথে সাথে তিনি বাজারে চলে গেছেন বাজারে যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আনার ফল কিনছেন কারণ আগে তো অনেক টাকা পয়সার সমস্যা ছিল অনেক দুর্বল ছিল মানুষ এক বেলা খাইতে পারলে তিন বেলা খাইতে পারতো না সাহাবায়ে কেরামদের হিস্টরি জীবনী পরে রিসার্চ করে দেখবেন এক বেলা খাইলে তিন দিন সাড়ে তিন দিন সাত দিন পর্যন্ত না খায় থাকতো এমনকি বুকের মধ্যে পেটের মধ্যে পাথর বাইদা রাখতো শীতল পাথর পাথর বাইদা রাখতো আল্লাহ তোমার আমার জন্য কত নিয়ামত বড় নিয়ামত আল্লাহ দিছেন এখন মানুষ তো তেমন খানায় কষ্ট করে না সকালে গরম দুপুরে গরম রাতের বেলায় গরম আবার দশটা সাড়ে দশটায় নাস্তা আবার সকালেও মাঝখানে নাস্তা আবার বিকেলেও নাস্তা সন্ধ্যার পরেও নাস্তা রাতের বেলায় জুম্মের খাওয়া মজার খানা খাইয়া তারপর আমরা ঘুমাই সাহাবা ইকরামদের জীবনী পরে দেখো খানায় কত কষ্ট করছে কত খাবারে কষ্ট করছে আল্লাহ শুধু পানি আর খেজুর খায়া সাত দিন আট দিন পর্যন্ত উপাস থাকতে এরপরেও তাদের ইমান ছিল কত মজবুত ভুকা ক্ষুধার্ত থাকা অবস্থায় তারা নামাজ বাদ দেয় নাই জিকির তেলাওয়াত বাদ দেয় নাই ক্ষুধার্ত অবস্থায় আমার আল্লাহকে আরো বেশি বেশি সিজদা করে ডাকছেন আর কাঁদছেন কথা ঠিক না ঠিক জোরে কার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা পয়সা ছিল বাজারে চলে গেছে বাজারে যায় ফলের দোকানদার থেকে একটা ফল কিনছে নানার ফল ফাতেমা তুজহরাকে দেওয়ার জন্য খাওয়ানোর জন্য আবার বাসার দিকে পথ ধরলেন কিছু দূর আসার পর একজন ভিক্ষুক লোক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছেন ও আলী আমার পেটে প্রচন্ড ক্ষুধা বহুদিন পর্যন্ত আমার মনে চায় একটু আনার ফল আমি খাইব তোমার কাছে যে আনার ফলটা আছে আনার ফলটা আমাকে দাও আনার ফলটা খাইয়ে আমি আমার মোহনের চাহিদা পূরণ করবো আলী বলো তুমি আমার আনার ফল দিবা নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ ফাতেমা জোহরা খাতুনে জান্নাত ফাতেমার জন্য ফল কিনছেন আনার ফল কোন ফল আরে আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করতেছে ফলটা তো কিনছি ফাতেম খাতুনের জান্নাত ফাতেমা তো জোহরার জন্য আমার বিবির জন্য ফল কিনছি বিবি অসুস্থতার খাইতে মরে চায় ভিক্ষুক আমার কাছে ফল চাইতেছে আনার ফল আমি যদি এই ভিক্ষুককে ফিরাই দিই তো হয় না আমি নবীর পরিবারের সদস্য আমার নবীর জামান থেকে আমি অসংখ্য বার আয়াতে কারিমা তেলাওয়াত আমি শুনেছি ওয়া আম্মাসাইলা ফাতানহা তো সাহেব যদি তোমাদের কাছে আয়েশা কিছু সওয়াল করে কিছু চায় কোনো অসহায় গরিব দুস্থ মানুষ যদি তোমাদের কাছে কিছু আয়েশা চায় তুমি তাকে সাথে সাথে সহযোগিতা করবা তাকে তুমি সাথে সাথে খেদমত করবা আমি নবীর পরিবারের সদস্য
এটা নবী জন্য একটা বদনাম হয়ে যেতে পারে, আমাকে দিতেই হবে, আমাকে না দিলে হবে না। বন্ধ হয়ে গেল এখন, কারণটা কি? মাইকেলা ভাই কই রিজিকির করেন লা ইলাহা, এখানে কথাটা হইতেছে কিসের? হ্যাঁ সমস্যা কি এখানে? কি হয়েছে? আর এখানে জোরে জোরে কথা বলে কে দায়িত্ব ছিল দেখেন তো সরাই যান। এত ক্ষতি করে ফেলাইছি, বিশাল ক্ষতি করে ফেলাইছি, মাঝখানে বন্ধ করলে হয়। কথা ঠিক না? ঠিক, আমি সবাইকে অনুরোধ করে বলবো, দুনিয়াবি কোন স্বার্থের জন্য এই প্রোগ্রাম দেওয়া হয় নাই, আমাদের ইমান আমল মজবুতির জন্য, আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুলের জন্য এই বরকতি মাহফিলের আয়োজন করা হয়েছে, কথা ঠিক না? ঠিক, আমার ভাইরা আমার বন্ধুরা মনে আছে নাকি আপনাদের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পরিবারের সদস্য আল্লাহর বান্দা ভিক্ষুক আনার ফল খেতে চেয়েছেন, না দিয়েও পারেন না, আনার ফলটাকে অর্ধেক করছেন, অর্ধেক অর্ধেক করে অর্ধেক ওই ভিক্ষুককে দিয়ে দিয়েছেন, আর অর্ধেক ফাত খাতুনে জান্নাত ফাতেমা তু জোহরার জন্ম নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ, ভিক্ষুক বলতেছেন ও আলী আল্লাহর নবীর জবান থেকে আমি শুনেছি আনার ফল অসুস্থ হওয়ার পর যদি আনার ফল কেউ একটা খায় আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামতে ধন্য করেন। সুবহানাল্লাহ, আপনি আমাকে অর্ধেক দিয়েন না, আপনি আমাকে পুরাটা দিয়ে দেন, পুরাটা আমি নিয়ে যেতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীর কথা অনুযায়ী, ভিক্ষুকের কথা অনুযায়ী আর অর্ধেকটা দিয়ে দিয়েছেন, পুরাটা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, এবারে তিনি খালি হাতে, আর অন্য কোনো টাকাও নাই, অন্য কোনো পয়সাও নাই, তিনি খালি হাতে এবার বাড়ির দিকে রওনা, দরজার সামনে দাঁড়ায় আসেন, ভিতরে ঢুকেন না, সংকোচবাদ খাতুনের জান্নাত ফাতেমা তু জোহরা বিবি আমার অসুস্থ, হাসান এবং হুসাইনের আম্মা অসুস্থ, আনার ফল কিনতে গেছিরা, একটা আনার ফল কিনে আমি বাড়ির দিকে রওনা হলাম, ভিক্ষুককে অর্ধেক দিলাম, চাওয়ার পর আবার অর্ধেক চাইছি, পুরোটাই দিস, বিবির সামনে আমি এখন কেমনে মুখ দেখাবো, নিজেকে সংকোচ বোধ মনে করে ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে, মাথাটা নোয়াইয়া, কিছুক্ষণ পর খাতুনের জান্নাত আমার নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা তু জোহরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বজনীন স্ত্রী ফাতেমা তু জোহরা ডাক দিয়ে বলছে, ও প্রাণের স্বামী আলী, কেন এতক্ষণ পর্যন্ত আপনি ঘরের দরজার সামনে দাঁড়ায় আছেন? গো প্রাণের স্বামী আলী, আপনি ভিতরে প্রবেশ করেন না কেন? ভিতরে প্রবেশ কর, আমি বুঝেছি বুঝেছি, একটু জিকির করেন লা ইলাহা لا اله الا الله 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 محمد رسول الله প্রাণের স্বামী আলী, আপনি ভিতরে প্রবেশ করেন, আমি বুঝেছি আপনি আমার জন্য আনার ফল নিয়ে আসতে পারেন নাই, না বিবি না, আমি তোমার জন্য আনার ফল নিয়ে আসতেছিলাম, একটা আনার ফল, ভিক্ষুক লোক আইসা চাওয়ার পর আমি তাকে অর্ধেক দিয়ে দিছি, এসে অসুস্থ আনার ফল খাইবে, তিনি আমাকে বলছেন আল্লাহ নবীর জবান থেকে শুনেছি, আপনার আব্বার জবান থেকে শুনেছেন, একটা আনার ফল অসুস্থ হওয়ার পর খাইলে মানুষ সুস্থ হয়ে যায়, তাই আমি পুরোটাই দিয়ে দিছি, আনার ফল তোমার জন্য নিয়ে আসতেছিলাম, আমি ভিক্ষুককে দিয়ে আসি। ফাতেমা তো জোহরা মুস্কি আসি দিয়ে বলতেছিল, প্রাণের স্বামী আলী অসুবিধা নাই, আমার আনার ফল খাওয়া লাগবে না, আমি এখন সুস্থ, সামান্য সুস্থ না, আমি এখন পরিপূর্ণ সুস্থতা অনুভব করতেছি, কারণটা হলো তোমার কাছে ভিক্ষুক লোক আনার ফল চাইছে, তুমি আমার অসুস্থতার কথা মনে করে তারপরেও তুমি তাকে আনার ফল দিছি,
অর্ধেক দিস আবার অর্ধেক চাইছি পুরাটা দিয়ে আস। এই যে আল্লাহর বান্দাদের প্রতি অসহায় গরিব মানুষদের প্রতি তোমার কত দয়া এবং মায়া করুণা হেসা, বিবির জন্য না আইনা গরিব মানুষকে দান করে আসছো আল্লাহ, আমলটাকে কবল করে আমাকে পুরোপুরি সুস্থতার নিয়ামতে ধন্য করে দিছি। আর আপনি আমি হইলে কি করতাম, ধমুক একটা মারতাম, সর খয়রাতির ঘরের খয়রাতি আইসো নাই দে, তা তো এমনি নাই, আমার বোন লেগে লইছে অসুস্থ মানুষ, এই নিয়ে ঘরে দিন খাইবে আর তা আশা করেন, তারপর ঘুষি খাইছো পিডান খাইছো, এত আসতে কইলেন কেন, কথা ঠিক না ঠিক? সাহাবাই কামদের রাখলাম, হ্যাঁ বিবির কথা চিন্তা করলেন না, সন্তানদের কথা চিন্তা করলেন না, অর্ধেক দেওয়ার পর অর্ধেক চাইছে পুরোটা দিয়ে দিয়েছেন, আর কোনো টাকা পয়সা নাই, খালি হাতে চলে গেছেন বাসায়, এই আমলটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, বিবি পুরোপুরি সুস্থতা নেয়ামত ধন্য হয়ে গেছেন। আল্লাহু আকবার, জোরে কা একুরিয়া এলাকার মুসলমান, একুরিয়া উত্তরপাড়া দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার মুসলমান, ঢাকার মুসলমান, মাদ্রাস এলাকার মুসলমান, খেলাকার খেলাটা দেখাইছেন কে, ইমানি আওয়াজ দিয়ে বলে মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে পড়ছেন বিছানা, বিবিও শুয়ে পড়ছেন, এমন সময় কে যেন সালাম দিয়ে দরজা নক করতেছেন, খটখটাইতেছেন, লে কেডা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জবাব দিছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, তা কে আপনি, আমি বুরা সাহাবী সালমান, সুবহানাল্লাহ, টাস করে যাই দরজা খুলছে দৌড়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, কা হুজুর আপনি জানেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কাছে এক লোক আসছে, এমন সুন্দর সুদর্শন চেহারা, এই লোকটাকে আমরা আল্লাহ রাসূলের দরবারে আর কখনো দেখিনি, লোকটা এসে বলতেছে হুজুর আমার এই শের আনার ফলের বাগান, নতুন আনার ফলের বাগানে আনার ফল আসার পরে প্রথম আনার ফল হুজুর আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি, সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে হযরত আলী শোনেন কিছু আনার ফল দেখে আর বাকিটা আপনার জন্য হাদিয়া পাঠিয়ে দিয়েছেন, আমি পৌঁছে দেওয়ার জন্য আসছি, সুবহানাল্লাহ, তাই নেন, কারে বলছেন, হযরত আলীকে কে বলছেন, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার বলেন এই এই নেন ফল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ফলগুলা নিয়ে এক দুই তিন বলতেছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, বরিশালের ভাষায় কই আষ্ট নয়, সুবহানাল্লাহ, কেন তাই এই ফল কয়টা, কাকা গুণে দেন, কাকা নয়টা, কেন না নয়টা ফল তো আমার নবী কলিজা টুকরে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য পাঠাইতে পারেন না, আল্লাহ পাক বলেন আমার একই আমার বিশ্বাস, নয়টা ফল আল্লাহ নবী পাঠাইতে পারেন না, আর তা হরসুকে এই কাও তাড়াতাড়ি, কেমনে বুঝলা, আল্লাহ নিজেই কোরআনের মধ্যে ওয়াদা করছেন, মা জাআ বিল হাসানাতি ফালাহু আশুরু আমসালিহা, আল্লাহু আকবার বলেন, আল্লাহ রাস্তায় এক খরচ করলে কয় পাওয়া যায়, জোরে খান, এই কথা কই না, কথা কই না, কথা কই নষ্ট করা, হামকাই, এই আল্লাহ রাস্তায় এক খরচ করলে কত পায়, আল্লাহ নবী আমি একই আমার বিশ্বাস নয়টা দিতে পারে না, হ্যাঁ টুপি এখন দেওয়া লাগবে ভালো, তাই একটা পাঁচটা লই যাবো, নাহলে আমরা মাথাটা খুলে নেবে, পাগলামি ঘরের বেহাতারা টুপি বানান সোদা বানাইবে চলবে বেশি, আল্লাহ জান্নাতে টুপি পরাই দেবে আলেমদের দোয়া ইনশাআল্লাহ, আলোয়া দু টুপি করে আল্লাহ কবুল করুক, জোরে কারণ আমি খালি আমার টুপি দিয়ে লইবে না, আসবো দানও করা লাগবে না, রায় তাকবি এখন কয় কি খেলাই দিকে, হ্যাঁ মিয়া নয়টা তো হইতে পারে না, হইবে দশটা, আর একখান করছো কি কলাইছে পাগলামি হচ্ছে, হে করছে কি চাদরের নিজ দিয়ে টুকটুস করে আরেকটা বের করছে, কয় এই দশটা নেও, আর আমরা তো মনে মনে কইবেন এই সাহাবি এই চালাকি যে হল্লেকা ব্যাপারটা কি, হে কো পলাই যাচ্ছে কির বেঙ্গে, হে তুই সাহাবি নবীর সোবাতে খাই সালমান, যার ব্যাপারে রসুল বলছেন সালমান বিদাতুম মিন আহলিহি, আমার পরিবারের সদস্য সালমান, সুবহানাল্লাহ, আর সবচেয়ে বর্ষিয়ান সাহাবি 300 কয় বছর বয়স পাইছে জানেন, হ্যাঁ 50 বছর 350 বছর বয়স পাইছে সালমান সাহাবি, হে এই কালাই হল্লে কি বেঙ্গে, এ হে কয়ে রাগ করবো সোনালি, আমি একখান ফল পলাই যাচ্ছি, ঘটনাটা কর দেখি নবী একটুখানি রাখা পুরো ফল তোমার বাসায় পাঠাই গেছে, নিশ্চয়ই কোনো ঘটনা ঘটছে, আল্লাহ আকবার, ঘটনাটাকে জানার জন্য আমি এই পন্থাটা অবলম্বন করছি, আসলে রসুল দশটা পাঠাই দিয়েছে, সুবহানাল্লাহ, যেরকম
আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুরা, আলোচনার মাধ্যমে বুঝাতে চাই যে ওইদিকে গরিব দুঃখী মেহনতি মানুষকে দিয়ে দিচ্ছেন অর্ধেক, আবার সে চাইছে যে পুরাটা আমার খাইতে হবে। পুরাটা খাইলে রাসূল বলেন অসুস্থ হওয়ার পর যদি পুরা খায় ওই আনার ফল লই যাও, কইয়াই তোর তিনজন আনার ফল লই যাও, বয়েন বা আইবা আবার মিয়া পরিবেশ নষ্ট করতে বয়েন আনার ফল আমি খামো না, সবাই এক কোয়া করে দিমন বয়েন পাগল তোমা। তা ইসে আল্লাহ রাস্তা দিয়ে দিস, একদিকে দান করার কারণে বিবি সুস্থ হয়ে গেছেন সুবহানাল্লাহ বলি সবাই, আরেকদিকে আল্লাহ কয় আমি তোমাকে না খাওয়াই রাখবো না, আমার রাস্তা যখন খরচ করছো আল্লাহ নবীর মাধ্যমে ফেরেশতা দিয়ে তোকে জান্নাতি আমার ফল দিবি ঘরের মধ্যে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাস্তায় খরচ করলে একদিকে সুস্থতার নিয়ামত ধন্য হওয়া যায়, আরেকদিকে জান্নাতি খাবারের ব্যবস্থা জান এবং মালের মধ্যে বরকত দেন কে? আরেকটু জোরে বলেন আরেকটু জোরে ইমানের সাথে ইয়াকিনের সাথে মহব্বতের সাথে বলেন। বাস্তব প্রমাণ এই ঘটনা, কোনো কেচ্ছা কাহিনী বানানো নয়, হাদিস থেকে বলছি স্পষ্টভাবে ঘটনা। আমার ভাইরা এই জন্য আমি অনুরোধ করে বলবো, এই ছিল সাহাবা আজমাইনদের আখলাক, নিজে না খেয়ে অন্যকে খাইয়েছেন, অন্যকে দান করেছেন, অন্যকে দিয়েছেন। আমরা তো সেই সাহাবা ইকরামদের উত্তরসূরি, ঠিক না? আমরা নবীর কলিজার টুকরা উন্মত না? আমাদেরকে সেই আখলাক সে আমল আমাদেরকে গ্রহণ করতে হবে, কথা ঠিক না ঠিক? আজকে এই যে জামিয়া মাহমুদী ইসলামিয়া মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে খুশিনা বাজার, অনেক ভালো লাগে অনেক, আপনারা কদ্দুর খুশি জানি না, মহাকাদির মুসলমান পাগল হয়ে গেছে, ওদের এমপি ওদের ওসি ও জায়গার ওই কাউন্সিলর ওখানে যারা আছে জজ ব্যারিস্টার দিয়েই ফেলাক না, হুজুরের দোয়া নেয় খালি দুলা নেয় দুলা নেয় দেই আইয়ারম খালি হুজুর দোয়া হুজুর দোয়া। ডাক্তার কবিরাজ ইঞ্জিনিয়ার আমি দেখেছিলাম হুজুর ওই মাদ্রাসা মাহফিলে আমার বক্তব্য নাই দাবাত দিচ্ছিল, পাগল হয়ে গেছে পাগল মনু পাগল হয়ে গেছে।